সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বরেন্দ্র সংবাদ সাথে আছি আমি মরিয়ম সাথী সংবাদের শুরুতেই শিরোনাম রাশিক মেয়র প্রথম কর্মদিবসে স্বাক্ষর করলেন সাতশো বাহান্ন কোটি টাকার উন্নয়ন প্রকল্পে রাজশাহীতে পুলিশ পেটানো মামলার আসামি বন্দুকযুদ্ধে যুদ্ধে নিহত নাটোরে বড় হরিশপুর দুই ছাত্র লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা রাজশাহী নগরীর একমাত্র সিনেমা হলটিও বন্ধ হয়ে যাচ্ছে কোটা বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রতিবন্ধীরা অস্ত্রের বড় চালান উদ্ধার করেছে শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রথম কর্মদিবসে প্রথম স্বাক্ষর করেছেন সাতশো বাহান্ন কোটি টাকার উন্নয়ন প্রকল্পে রোববার সকালে নগর ভবনে গিয়ে তার দপ্তরে বসে প্রথম দাপ্তরিক কাজ করেন মেয়র লিটন তিনি প্রথম কর্মদিবসে স্বাক্ষর করলেন সাতশো বাহান্ন কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পে এই উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর বাইশটি পুকুর সংরক্ষণ ও সংস্কার করা হবে শুক্রবার বিকালে নগর ভবনের গ্রিন প্লাজায় জাঁকজমক পূর্ণ আয়োজনের মাধ্যমে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন এ এইচ এম খাইরুজ্জামান লিটন এ সময় রাশিকে তিরিশ জন সাধারণ কাউন্সিলর ও দশ জন নারী কাউন্সিলরের দায়িত্ব গ্রহণ করেন শনিবার ছুটির দিনে মেয়র লিটন নগর ভবনে গিয়ে বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এ সময় তিনি রাশিক কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মত করেন তিরিশ জুলাই রাজাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন রাজশাহী মহানগরীর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন গত পাঁচ সেপ্টেম্বর গণভবনে মেয়র লিটনকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে যদিও শনিবার ছুটির দিন ছিল তবুও আমি নগর ভবনে ছিলাম এবং অফিসও করেছি এবং সভাও করেছি এবং সভাটি সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছে সেটি করেছি নগরীটাকে জঞ্জাল মুক্ত ময়লা আবর্জনা মুক্ত করা ব্যানার পোস্টার ফেস্টুন ইত্যাদি মুক্ত করা এই সমস্ত বিষয়ে আমাদের যে কনজারভেন্সি বিভাগ আছে সেই বিভাগকে উচ্চ পর্যায়ে যারা কর্মচারী কর্মকর্তা তাদের সবাইকে নিয়ে এবং আমাদের সিটি কর্পোরেশনের উদ্বোধনা কর্মকর্তা কাউন্সিলর বৃন্দকে নিয়ে কালকে কালকে সমস্যাগুলো শুনেছি মাঠ পর্যায়ে যারা সুপারভাইজার যারা ট্রাক্টর ট্রাক চালক বা হেল্পার বা ওয়ার্ড পর থেকে আগত সচিব যে কেন দু হাজার তেরো সালের মার্চে পর্যন্ত রেখে যাওয়া পরিষ্কার ঝকঝকে চকচকে শহরটি এইভাবে সমস্ত কার্যক্রম নষ্ট হয়ে গেল বন্ধ হয়ে গেল বা ত্রুটিযুক্ত হয়ে গেল ধুলু ধূষ হলো ময়লা আবর্জনা দুর্গন্ধ সব জায়গায় উপচে পড়া কেন এটি হলো সেই সেই বিষয়ে তারা সুস্পষ্টভাবে মতামত দিয়েছে এবং সেই বিষয়ে আমিও কিছু গাইডলাইন তাদেরকে দিয়েছি এবং আমি আশা করছি এর প্রতিফলন রাশি আগামী তিন মাসের মধ্যেই মোটামুটি বুঝতে পারবে যে হ্যাঁ নগরটি আবার ধীরে ধীরে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এটিকে আমি কিন্তু আমি প্রায়োরিটি ওয়ান দিয়েছিলাম যে দায়িত্ব নেওয়ার পরে শহরটিকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া অন্তত পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে এটি গতকালকে নির্দেশ দিয়েছি আজকে আমি অফিসে বসেছি আজকে অফিসটি আমার প্রথম এই দ্বিতীয় দফা মেয়াদে এবং এখানে আমি প্রথমে যেটি করবো সেটি হচ্ছে যে আমার দপ্তরের যারা আছেন তাদের বিষয়টি আমি একটু যাচাই বাছাই করবো এর পাশাপাশি অন্যান্য যে বিভাগগুলি এখানে কাজ করে বা শাখাগুলি কাজ করে গতকালকে আমি ভিজিট করেছিলাম যদিও কালকে কর্মচারী কর্মকর্তারা দিন হিসেবে তাদেরকে ডাকা হয়নি ছিলেন না তো আমি আজকে হয়তো কিছু কক্ষে যাব এবং সেগুলো অর্থাৎ দাপ্তরিক শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারটি আমি আজকে থেকে গ্রহণ করলাম রাজশাহীতে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আলমগীর হোসেন আলো নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন রোববার রাত সাড়ে তিনটার দিকে নগরীর কাটাখালী থানার খিদিরপুর মধ্যচর এলাকায় এক বন্দুকযুদ্ধের যুদ্ধের ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে একশো বোতল ফেন্সিডিল ও একটি সাটার গান উদ্ধার করা হয়েছে আলোর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা হত্যা ও মাদকদ্রব্য আইনে বিভিন্ন থানায় এগারোটি মামলা রয়েছে গত এক অক্টোবর মধ্যচর এলাকায় পুলিশের ওপর হামলা ঘটনার মামলায় সে তিন নম্বর এজাহারভুক্ত আসামি ছিল বলে জানিয়েছেন নগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার এসি আলম গত সিটি কর্পোরেশনের নির্বাচনে আলমগীর হোসেন নং কাউন্সিলর পদে ইফতেখায়ের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নাটোর শহরে বড় গরিশপুর দুই লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা এ সময় সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে আহতরা হলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমরান হক ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার ইয়াসির আরাফাত নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন আহমেদ জানান রাত সাড়ে দশটার দিকে এই দুই ছাত্রলীগ নেতা শহরের হরিশপুর বাইপাস এলাকায় অবস্থান করেছিলেন এসময় সময় কয়েকজন সন্ত্রাসী তাদের উপর আত্মকিত্ব ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে এবং কুপিয়ে জখম করে যাওয়ার সময় দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশের খবর দেয় এবং আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে রাজশাহীনগরীতে অবস্থিত উপহার নামক একমাত্র সিনেমা হলটিও বন্ধ হতে যাচ্ছে আগামী বারোই অক্টোবর থেকে মালিকপক্ষ বারো তারিখ থেকে হলে সিনেমা চালাবেন না বলে হলের কর্মকর্তা ও কর্মচারীদের জানিয়ে দিয়েছেন রাজশাহী নগরীর ওই সিনেমা হলের ব্যবস্থাপক তপন কুমার দাস বলেন মালিক চায় না বলে এই হলে আর কোনো সিনেমা চালানো হবে না তিনি জানান হয়তো হলের মালিক হজ করার কারণে এ পেশার সাথে আর থাকতে চাচ্ছেন না তবে কর্মচারীদের চাকরি ছাতাই করা হয়নি এখন পর্যন্ত হল কর্তৃপক্ষ থেকে জানা যায় এ হলে এক হাজার পাঁচটি আসন রয়েছে প্রায় সাত বছর হলে অ্যানালগ রিল বাদ দিয়ে ডিজিটাল মেশিনের মাধ্যমে ছবি প্রদর্শন করা হয় ক্লাস ভেদে টিকিটের দাম একশো বিশ পঁচাত্তর পঞ্চান্ন ও পঁয়তাল্লিশ টাকা সম্প্রতি সিনেমা হলটি জায়গা সহ দশ কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন বর্তমানে উপহার সিনেমা হলে প্রদর্শিত হচ্ছেন সাকিব খান নুসরাত সায়ন্তিকা অভিনীত নাকাপ ছবিটি এই সিনেমা প্রদর্শনের মধ্যে দিয়ে শেষ হচ্ছে ঐতিহ্যবাহী সিনেমা হল উপহার এর পথ চলা এগারোই অক্টোবর পর্যন্ত চলবে ছবিটি এই সিনেমাটি হতে যাচ্ছে উপহার সিনেমা হলে শেষ সিনেমা রাছে মহানগরীতে প্রেক্ষাগৃহ ছিল পাঁচটি এগুলোর মধ্যে বর্ণালী স্মৃতি লিলি ও উৎসব প্রেক্ষাগৃহ ভেঙে ফেলা হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র বা সিনেমা হল যাওয়াটা এটি একটি মানে প্রায় শতবর্ষের কাছাকাছি একটা পুরাতন বিনোদনের মানে উপাদান বা একটা মাধ্যম এবং এখানে আমরাও আমাদের শৈশবে বা আমাদের বাবা মারও তাদের শৈশবে বা কৈশোরে বা তারুণ্যে তারা সে সময় গিয়েছিলেন এবং সেটি বর্তমান সারা বিশ্বেই কিন্তু সিনেমা নতুন নতুন প্রযুক্তিগত উৎকর্ষতা দিয়ে তৈরি হচ্ছে এবং বিভিন্ন হলে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশের সিনেমাগুলি এমনভাবে নির্মিত হয়েছে বা হচ্ছে যেগুলি দর্শক টানতে সমর্থ হচ্ছে না ফলে হল মালিকগণ ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর্থিকভাবে বিদায় তারা সেগুলো ভেঙে ফেলে দিয়ে সু শপিং মল বা অন্য কোনো কাজে তারা ব্যবহার করা শুরু করেছেন আমাদের রাজশাহীতে চারটি মতো হল ছিল তার মধ্যে যেটি কথা বলা হলো উপহার যার নাম বর্তমান আগের নাম ছিল স্নিগ্ধা সেই হলটিতে অনেক সময় আমি নিজেও সিনেমা দেখেছি আমাদের সহবাসী সিনেমা দেখেছেন সেটিও ভেঙে ফেলা হবে মালিক পক্ষ সিদ্ধান্ত নিয়েছেন আমার মনে হয় হাই রাইস বিল্ডিং শপিং মল বা এই জাতীয় কিছু করবেন আমরা তাদেরকে অনুরোধ করবো কোনো কিছু যৌথভাবে একসঙ্গে করা যায় কি না তবে আমার মনে হয় না যে সেই ক্ষেত্রে তিনি সারা মনে হয় না সারা সারাদী আমি আমার বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন যে জায়গাগুলিতে মানে সু বাণিজ্যিক ভবন করার জন্যে উদ্যোগ নিয়েছিলাম এবং তার অংশ হিসাবে সিটি সেন্টার সোনাদিঘির সেটি প্রায় ষোলোতলার কাছাকাছি হয়ে অবকাঠামো হয়েছে সেখানে একটি সিনিপ্লেক্স ধরা আছে এবং দারুচিনি প্লাজা স্বপ্নচূড়া স্বপ্নজনক প্রায় প্রায় হয়ে গেছে এই সমস্ত বিভিন্ন মার্কেটে মিনি প্রেক্ষাগৃহ মানে যাকে যাকে আমরা বলি সিনেপ্লেক্স এই সিনেপ্লেক্স আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অন্তত তিন চারটি করতে চাই তার মধ্যে দুটি অবকাঠামো হয়েই আছে আর বাকিগুলোতে পাঁচ বছরের মধ্যে ইনশাল্লাহ করে ফেলা যাবে যাতে স্বল্প পরিসরে একশো দুশো দর্শক নিয়ে খুব আরামদায়কভাবে আধুনিক প্রযুক্তির সহযোগিতা নিয়ে সুন্দর চলচ্চিত্র দেখা দেখানো যে বিনোদনের এই নষ্ট করতে চায় না সেটা আমি ধরে রাখতে চাই ইনশাল্লাহ রাজশাহীতে কোটা বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রতিবন্ধীরা রবিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে তারা রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন এই সময় তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রতিবন্ধী কোটার পূর্ণ দাবি জানান তারা বলেন যে আমরা সমাজের বোঝা হতে চাই না আমরা কর্ম করে আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে চাই তাই সরকারি চাকুরিতে আমাদেরকে পূর্বে ন্যায় কোটা দিতে হবে অন্যথায় আমরা বৃহৎ আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব রাজশাহীতে অস্ত্রের একটি বড় চালান উদ্ধার করেছে র্যাব শনিবার রাত সোয়া দিকে র্যাব পাঁচের একটি দল রাজশাহী সপুরা বিশিক শিল্প নগরী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এ অস্ত্রের চালান উদ্ধার করে এই সময় গ্রেফতার করা হয় ইমরান আলী নামে এক অস্ত্র ব্যবসায়ীকে তার কাছ থেকে ছয়টি বিদেশি পিস্তল নয়টি ম্যাগাজিন ও পঁচাত্তর রাউন্ড উদ্ধার করা হয়েছে গ্রেফতার ইমরান আলী চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে ধোবরা গ্রামের আল আমিনের ছেলে ইমরান আন্তর্জাতিক অস্ত্র চলাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত সে অস্ত্রগুলো চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল পথে অস্ত্রগুলো নিয়ে রাজশাহী সপুরা এলাকায় গার্ডেন ভিউ নামের আর এক আত্মীয়র বাড়িতে উঠে সেখান থেকে রাতে তার ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল সংসদ নির্বাচন উপলক্ষে অনেকগুলা গ্রুপ প্রায় এক মাস বা দেড় মাস আগে থেকে সক্রিয় হয়ে উঠেছে আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল যে কিছু কিছু কয়েকটি গ্রুপ আমাদের এইটা চাপাইনাবগঞ্জ রাজশাহী নাচর ঢাকা এই রুটটা ব্যবহার করে তারা অবৈধ অস্ত্র গোলাবারুদ তারা ঢাকার বিভিন্ন গ্রুপের কাছে তারা পাচার করবে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ